নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে বিলিয়ারি কোলিক নিয়ে আলোচনা করব। মানে পিত্তথলিতে যে পাথর হয় তার জন্য যে যন্ত্রণা, সেটা নিয়ে আলোচ্য বিষয় আজকের। পাথর যে হয় সেটা কিন্তু যে এই সব পাথর নয়, এটা এক্স্যাক্টলি হয় ক্যালসিয়াম ডিপোজিশন। কোনো কারণে যদি আমরা ক্যালসিয়াম জাতীয় দ্রব্য বেশি পরিমাণে খাই, অথবা আমাদের ড্রেনেজ সিস্টেম যদি ঠিকমতো না থাকে, তখন ডিপোজিশন হয়। ঠিক এক্স্যাক্টলি যেমন আমাদের মরা পাথরের যেমন পরপর পরপর একটা করে লেয়ার পড়ে, লেয়ার পড়ে ওই পাথরের সৃষ্টি হয়। পিত্তথলি মানে বিলিয়ার মানে গল ব্লাডার, তার থেকে যে পিত্ত রস বেরোয় সেটা হচ্ছে কি, আমাদের একটা বিলিয়ারি প্যাসেজ থাকে, সেই প্যাসেজে যদি আমাদের পাথর হয়ে থাকে, মানে গল ব্লাডার থেকে পিত্তথলিতে, মানে গল ব্লাডারকে আমরা পিত্তথলি বলছি, সেখানে যদি পাথর হয়ে থাকে তাহলে তার বেরোনো টু মাচ ডিফিকাল্ট, বা বেরোয় নাই 99.9% লোকের, সেক্ষেত্রে আপনাদের সার্জিক্যাল ছাড়া কোনো পথ থাকবে না, মানে শল্য চিকিৎসা ছাড়া। এবং গল ব্লাডার থেকে পিত্তথলি থেকে যদি বিলিয়ারি প্যাসেজে, মানে যেটা দিয়ে আপনার পিত্ত রসটা বেরোচ্ছে, সেখানে যদি পাথর থেকে যায় তার যন্ত্রণা আরো বেশি। কারণ গল ব্লাডারটায় পাথর হলে তবু পাথরটা নড়াচড়া করার সুযোগ থাকে, কিন্তু প্যাসেজে পিত্তথলি পিত্ত রস বেরোনো যেমন বন্ধ হয়, পাথরের নড়াচড়া বন্ধ হয়েছে, অসহ্য যন্ত্রণা হয়। এই পিত্তথলির বা বিলিয়ারি প্যাসেজের যন্ত্রণাকে বলা হয়ে থাকে বিলিয়ারি কোলিক। এই যন্ত্রণাটা কোন জায়গায় হয়, পেটের ডান দিকে, ঠিক এক্স্যাক্টলি পাঁজরের খানিকটা একবারে নিচের দিকে, পাঁজর মানে সামনে ফ্রন্টাল রিজিয়নে। এবং এই যন্ত্রণার একটা বিশেষত্ব কি, রোগীর অসহ্য যন্ত্রণা হবে, তার সাথে বমি পাবে, খেতে পারবে না, প্রচন্ড ঘাম দেবে, এবং আনবিয়ারেবল যন্ত্রণা, যন্ত্রণার চোটে অনেক সময় সংজ্ঞা হারিয়েও ফেলতে পারে, দ্যাট মিন্স সে আনকনসাস হতেও পারে। এক্ষেত্রে কি হয় না, এটার কারণ হচ্ছে আমাদের যদি ওই জায়গায় পাথর হয়ে থাকে, পাথর বেরোতে পারে না, রুগী অনেক সময় জানে না যে তার বিলিয়ারি কোলিক হচ্ছে, যতক্ষণ না সে আল্ট্রাসোনোগ্রাফি করাচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফি করানোর পর তাকে ডিসিশন নিতে হয়, কিন্তু যতক্ষণ না সে অপারেশন করাচ্ছে কোলিসিস্টেকটমি মানে পিত্তথলি বাদ, ততক্ষণ তার যন্ত্রণা যায় না, মাঝে মাঝেই হতে থাকে। এই যন্ত্রণা যে কমে যাবে এটা কেউই নিশ্চয়তা দিতে পারেন না, তবে সাময়িক কমানো হয়, সেটা ফর দ্য টাইম বি, হয়তো কোনো বিশেষ দরকার আছে 5-7 দিন কি 10 দিনের জন্য যন্ত্রণা কমিয়ে রেখে, তাকে হালকা খাবার খাইয়ে, তেল মশলা জাতীয় খাবার বন্ধ রেখে তাকে বলা হয় আপনি লিকুইড খাবারের উপর থাকুন, এবং আপনি সহজ পাচ্য খাবার খান, ফাইবার জাতীয় খাবার খান, যাতে পায়খানা পরিষ্কার হয়। সেক্ষেত্রে কিন্তু কয়েকটা দিন আপনার ব্যথা কমানো যেতে পারে, কিন্তু বিলিয়ারি কোলিক যে সেরে যাবে এবং পারমানেন্ট রিলিফ হবে এটা কিন্তু বাতুলতা ছাড়া কিছু নয়। অতএব বিলিয়ারি কোলিক হলে আপনাকে প্রপার ডায়াগনোসিস করে, আপনাকে সার্জেনের সাথে যোগাযোগ করে অবশ্যই অপারেশন করিয়ে নেওয়া উচিত। ধরুন আপনার একবার হয়েছে, আবার 6 মাস হয়নি বলে আপনি সেটাকে পুষে রাখবেন, সেটা কিন্তু অযৌক্তিক হবে, এবং আপনার অপারেশনেও কিন্তু আপনাকে সারা জীবন ধরা কাটে থাকতে হবে। যেমন আপনাকে সহজ পাচ্য খাবার খেতে হবে, তেল মশলা অনেকাংশে বাদ দিতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে, এবং দেখতে হবে যে যে খাবারগুলো খেলে আমার গ্যাস হয় সেগুলো টোটালি এড়িয়ে যা, কারণ আমার তো বাইল সিক্রেশন আর হচ্ছে না, পিত্তি বেরোচ্ছে না,
অতএব খাবার হজম হ্যাম্পার হয়, অতএব আমাকে সেভাবে চলতে হবে। নির্দিষ্ট সময়ে খাওয়া, বিশ্রাম নেয়া এবং রাত্রিতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, এই সবগুলো আমরা যদি মেনে চলি আফটার অপারেশন, তাহলে কিন্তু আমরা ভালো থাকব। তবে বিলিয়ারি কোলিক হলে অন্য ব্যথা, যেমন তলপেটের দিকে ছড়িয়ে পড়ে, গোটা চারদিকে ছড়িয়ে পড়ে, এটা কিন্তু হয় না। ব্যথাটা কিন্তু উপর দিকেই ওঠে এবং বমি অবশ্যই তার সহযোগী হয় এবং অস্বাভাবিক ঘাম দেয়, রোগী অনেক সময় আনকনসাস হয়ে যায়। কাজে এরকম কোনো উপসর্গ দেখলে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে, ইউএসসি করে, ডায়াগনোসিস করে, সার্জেনের সাথে কনসাল্ট করে অপারেশন করিয়ে নেয় ভালো। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।